নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা থাম্বনেলটা প্রত্যেকে কিন্তু পড়েছেন। আমি আজকের এই ভিডিওটি বিশেষভাবে 25-30 তারিখ অর্থাৎ 25শে এপ্রিল, 26শে এপ্রিল, 27শে এপ্রিল, 28, 29, 30শে এপ্রিল এই শুভক্ষণে পাঁচ রাশি হবে মহাকোটিপতি। 25শে এপ্রিল টু 30শে এপ্রিল এই শুভক্ষণ, যার ফলে পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে। মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এই 25শে এপ্রিল থেকে আপনার দৈত্যগুরু শুক্লাচার্য কিন্তু মেষ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ একসঙ্গে দুটি গুরু অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে মেষ রাশিতে প্রবেশ করে এই পাঁচ রাশির অর্থনৈতিক দিক থেকে বড় সমৃদ্ধশালী করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এই তারিখগুলো এবং আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্লাচার্য যদি মেষ রাশিতে অবস্থান করে এবং আপনার বাই বার্থ চার্ট যদি আপনার বৃহস্পতির মহাদশা অথবা শুক্রের মহাদশা চলে, তাহলে কিন্তু এই 25-30 তারিখের মধ্যে আপনার কিন্তু বড় ধরনের মহা পরিবর্তন আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, 30 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে থাকবে, আবার 12 বছর পর অর্থাৎ প্রায় এক যুগ পর মেষ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ 1 মে 2024 কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার রাশি পরিবর্তন করে যাচ্ছে। এই যাওয়ার আগে 5 দিন দৈত্যগুরু শুক্লাচার্যের সাথে একত্রে থেকে অকল্পনীয় লাভ দিবে পাঁচ রাশির। দেবগুরু বৃহস্পতি কী দেয়? আমাদের দেয় সন্তান। সন্তানের জায়গাটা দেবগুরু বৃহস্পতি, অর্থের জায়গা। নারীদের ক্ষেত্রে আপনার হাজবেন্ড কেমন হবে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি। জ্ঞান, আপনার অর্থ, শিক্ষা সমস্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি। আর দৈত্যগুরু শুক্রাচার্য কী দেয়? শুক্র, ভোগ বিলাস, আপনার গ্ল্যামার অর্থাৎ ভালো একজন আর্টিস্টিক হওয়া, এগুলো সমস্ত কিন্তু শুক্রের মধ্যে কিন্তু রয়েছে। যখন দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করে তখনই কিন্তু এই পাঁচ রাশির কপাল কিন্তু খুলবে। আগামী 6 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি। 25-30শে এপ্রিল 2024 ডায়েরিতে নোট করে নিন কোন কোন রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি, আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনার ভাগ্যাধিপতি, আপনার একাদশপতি এবং আপনার চতুর্থপতি কেন্দ্রে অবস্থান করে আপনার ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় লাভ, আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি করা এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসা এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ কর্কট রাশির এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির
প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে কর্কট রাশির। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশি হচ্ছে ধনু রাশি। আপনার পঞ্চম ভাবে অবস্থান করছে একসঙ্গে দুটি গ্রহ, আপনার একাদশপতি রাশির অধিপতি এবং চতুর্থপতি। আপনার এই সময় গোল্ড থেকে, শেয়ার মার্কেট থেকে, অনলাইন ট্রেডিং থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা। আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে এবং আপনাদের সম্পত্তির দিক থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এবং দেখুন সেখানে কিন্তু আবার রবিও কিন্তু অবস্থান করছে, দেখুন অর্থাৎ তিনটি গ্রহ কিন্তু এখানে কিন্তু বিশেষভাবে লাভ দিবে আপনার ধনু রাশিকে। যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি, ভাগ্যে পূর্ণমাত্রার স্থাপন আপনারা পাবেন, কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদপ্রতিষ্ঠা যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ তিনটি গ্রহ রবি, শুক্র এবং আপনার বৃহস্পতি মালামাল করবে ধনু রাশিকে। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। সিংহ রাশির ভাগ্যক্ষেত্রে যেমন বৃদ্ধি হতে চলেছে, আপনাদের সুখ সাধন আপনাদের বাড়বে। আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। গভর্নমেন্ট থেকে আপনারা সাপোর্ট পাবেন, পিতার স্বাস্থ্য, পিতার কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা সিংহ রাশির রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আপনারা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি এবং আকস্মিক ধনপ্রাপ্তির লটারি ফাটকা থেকে আপনার বড় ধরনের, এবং বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি আপনার মিথুন রাশি, একাদশভাবে অবস্থান করছে পঞ্চমপতি, আপনার সপ্তমপতি, কর্মাধিপতি এবং আপনার তৃতীয়পতি। তিনটি গ্রহ একত্রে অবস্থান করে আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সাকসেস দেখা কিন্তু যাচ্ছে। আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের প্রমোশন, ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি পাওয়া, বিজনেস ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবং কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা বা কর্ম যারা চেঞ্জ করতে চেয়েছেন, এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, ফরেন থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে এবং গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, ফাটকা, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এবং যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা নিশ্চিতরূপে লাভ পাবেন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। যারা পরামর্শ করতে চাইছেন, বাস্তু প্রতিকার করতে চাইছেন অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।